হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। জাস্ট কিছুক্ষণ পূর্বেই ইউপিএসসি তাদের 2023-এর যে ইউপিএসসির রেজাল্ট এসছে সেটার সম্পূর্ণ এক্সামিনেশনের কাট অফ ডিক্লেয়ার করেছে, এবং সেই কাট অফ দেখে সকলেই একটা বিষয় ভাবছে, যারা স্পেশালি এবছর অ্যাটেম্প্ট করবে এবং আগের বছর যারা এক্সাম দেয়নি তাদের মনে একটাই প্রশ্ন, কাট অফ এত কম কেন? কেননা আমরা যদি লক্ষ্য করি, জাস্ট কদিন আগে আমাদের ইউপিএসসির যে রেজাল্ট এলো, দুদিন আগেই, সেখানে টোটাল আমরা যদি লক্ষ্য করে থাকি 1016 জন আছে ক্যান্ডিডেট, যাদের কিনা আমাদের রেকমেন্ড করা হয়েছে ইউপিএসসির দ্বারা বিভিন্ন সিভিল সার্ভিসেস পোস্টগুলো যে আছে সেটার জন্য, এবং সেই ক্ষেত্রে আরও 240টা এক্সট্রা রিজার্ভড ক্যান্ডিডেট লিস্ট যে আছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে পাবলিশড হয়েছে। বাট এই যে 1016কে রেকমেন্ড করা হয়েছে, সেই ব্যক্তিরা কত পেয়ে পাশ করেছে ইউপিএসসির তিনটে পার্ট, প্রিলিমস, মেন্স এবং মেন্স প্লাস ইন্টারভিউয়ের স্টেজগুলো, সেটা কিন্তু ইউপিএসসি জাস্ট পাবলিশ করলো। আমরা যদি লক্ষ্য করে থাকি এবছরের কাট অফ ইউপিএসসি সিএসের প্রিলিমসের ক্ষেত্রে, তো প্রিলিমসে আমরা লক্ষ্য করতে পারছি জেনারেলের কাট অফ মাত্র 75.41, কততে? আউট অফ 200। সিস্যাটের নম্বর যোগ হয়ে থাকে না, সিস্যাট জাস্ট কোয়ালিফাইং পেপার হয়ে থাকে, আমাদের সিস্যাট যে আছে সেই পেপারটাতে 33% আমাদের যে মার্কস আছে সেটা পেলেই হয়ে যায়, অর্থাৎ আমাদের টোটাল সেই 200 মার্কসের মধ্যে সিস্যাটে 67 পেলেই আমরা পাস করে যাই। তা সিস্যাটে তুমি যদি 67 এবং বাকি যে জিএস পেপার আছে 1 সেটাতে যদি 76 পেতে, তাহলে পরেই কিন্তু তুমি কোয়ালিফাই করে যেতে পারতে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও। অপরদিকে তুমি যদি ইডব্লিউএস হও তাহলে সিস্যাটে 67 এবং জিএসএ 68.02। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 67 হচ্ছে আমাদের সিস্যাটে, সেটা সকলের জন্য সেম, বাট এই ক্ষেত্রে কাট অফ তাদের 74.75, এসসিদের জন্য 59.25, এসটির জন্য 47.82, 200-তে এত কম কাট অফ চলে আসছে। এটা শুনে সকলের মনে এই প্রশ্নটা আসছে যে কাট অফ এত কম কেন, তারা কোনটা দেখে কাট অফ এত কম কেন বলছে? এর আগের বছরের যদি আমরা দেখে থাকি, 2022-এর যদি আমরা লক্ষ্য করে থাকি, 2022-এর সিভিল সার্ভিসেস যে প্রিলিমস ছিল তার কাট অফ ছিল 88.22 জেনারেলদের জন্য, যেটা কিনা অলরেডি কম। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে অনেককে বলেছিলাম যে 80 বা 80-এর নিচে কাট অফ আসতে চলেছে এবছর, এবং যদি তুমি এসসি হয়ে থাকো নিঃসন্দেহে 80-এর নিচে এসে থাকবে, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের এসসি যারা রয়েছে তাদের জন্য কাট অফ 60-এর নিচে চলে এসছে এবছর। 80 তো ছেড়ে দাও, 60-এর নিচে। তো সেই ক্ষেত্রে কাট অফ নিশ্চিতভাবে কমেছে, কেননা 2021-এরও যদি আমরা দেখি কাট অফ 87 ছিল, 22-এরও আমাদের 88 ছিল, লাস্ট কিছু বছর ধরে 90-এর কম পেয়ে আসছে সকলে, যা মানে বলতে পারো কাট অফ যে আছে সেটা 90-এর কম এসে যাচ্ছে, এর ফলে তুমি 90 পেলে পরেই কোয়ালিফাই করে যেতে পারো, যেটা কিছু বছর পূর্বেও আমাদের 100-এর কাছাকাছি কিন্তু ছিল। তো সেই ক্ষেত্রে কাট অফ আমাদের নিঃসন্দেহে হ্রাস পাচ্ছে, বাট প্রশ্ন হচ্ছে এই যে কাট অফ হ্রাস পাচ্ছে বা স্পেশালি এবছর পেয়েছে, র্যাডিক্যালি একটা চেঞ্জ হয়েছে কাট অফ আমাদের, সেটার কারণটা কি? তার একটা বড় কারণ হলো প্যাটার্ন চেঞ্জ। আমরা যদি লক্ষ্য করি ইউপিএসসি এর আগে তাদের প্রিলিমসের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের মূলত আমাদের অপশানসগুলো যে দিত সেগুলোকে এলিমিনেট করা যেত এলিমিনেশন মেথডের মাধ্যমে, বাট এবছর থেকে ইউপিএসসির কোশ্চেন প্যাটার্ন যে আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, যার ফলে অপশানকে এলিমিনেট করা যায় না। অর্থাৎ আগে কোশ্চেনগুলো কীরকম এসে থাকতো, মনে করো আমাদের কোশ্চেন এলো পলাশ ফুলের কালার কী হতে পারে, অপশান নাম্বার 1 আমাদের লাল আছে, অপশান নাম্বার 2 মনে করো আমাদের কমলা আসছে, এবং অপশান নাম্বার 3 কালো আসছে। এবার আমাদের কমলা রঙের পলাশ হয়ে থাকে কি না আমি অ্যাটলিস্ট জানি না, বাট কালো অ্যাটলিস্ট পলাশ হয় না এটা আমি জানি। তো এবার এই যে তিনটে আমাদের বলতে পারো রং আছে, এটা নিয়ে নিচে বলা হচ্ছে এর মধ্যে কোনটি ঠিক, সেখানে অপশান নাম্বার এতে দেওয়া হয়েছে যে আমাদের 1, 2,
এবং 3 সবগুলো ঠিক, অপশন নাম্বার বিতে দেওয়া হয়েছে 1 এবং 2 ঠিক, অপশন নাম্বার সিতে দেওয়া হয়েছে কোনোটিই ঠিক নয় এবং অপশন নাম্বার ডিতে দেওয়া হয়েছে শুধুমাত্র সি বা সরি 2 এবং 3 যে আছে সেটা ঠিক। তো আমরা সরাসরি বুঝে যেতে পারছি আমাদের 3 যে আছে সেটা ঠিক নয়। তো আমরা এই অপশনটাকে যদি এলিমিনেট করে দিই আমরা দেখব এখানে 3 আছে এবং আমাদের 2 এবং 3 এখানেও 3 আছে, তাই এই দুটো তো নিশ্চিতভাবে ভুল। বাকি তাহলে থাকছে 1 এবং 2, এই দুই কালারের পলাশ হয়ে থাকে অথবা কোনো কালারেরই হয় না। তো আমাদের এরপর এই যে 50% আছে এটাতে গেস করতে হয়। তো আমরা দেখে থাকি লাল কালারের তো পলাশ দেখতে পাই, অর্থাৎ আমাদের বি হতে পারে। এভাবে আমরা আগে এলিমিনেশন করতে পারতাম, বাট এবছর অপশানগুলো কী দিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে আলাদা। সেটা কীরকম? অপশান নাম্বার এতে মনে করো দিয়েছে যে কোনো দুটো ঠিক, অপশান নাম্বার বিতে দিয়েছে যে কোনো একটা ঠিক, অপশান নাম্বার সিতে দিয়েছে সব কটা ঠিক, অপশান নাম্বার ডিতে দিয়েছে সব কটা ভুল। তো আমরা জানি কালো হতে পারে না, তাই সবগুলো ঠিক হতে পারে না। আমরা জানি লাল কালারের পলাশ হয়ে থাকে, তাই সবগুলো ভুলও হতে পারে না। বাট আমরা দুটো ঠিক না একটা ঠিক সেটা শিওর নই, কমলার আদৌ হয় কি না সেটা না জানলে আমাদের উত্তর ভুল হয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা থাকে। তো এভাবে আমাদের এবছর প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, যার ফলে কোশ্চেন সকলের জন্য হার্ড হয়েছে এবং এই কারণে আমাদের কাট অফ স্বাভাবিকভাবেই নিচে নেমে আসাটা সকলের তরফ থেকেই অ্যান্টিসিপেটেড ছিল। ওকে, দ্বিতীয় কী কারণ? দ্বিতীয় হলো সিস্যাট। আমাদের সিস্যাট জাস্ট কোয়ালিফাই করতে হয় এবং যেহেতু জাস্ট সিস্যাট কোয়ালিফাইং পেপার, তাই সকলে নিজেদের এক মাসের মতো সময় দিয়ে থাকতো, কেউ কেউ তো দু সপ্তাহও দিয়ে থাকতো। এর ফলে সিস্যাটের কোশ্চেন এবছর যথেষ্ট হার্ড এসে থাকে, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন সিজিএল এবং কিছু কোশ্চেন ক্যাট লেভেলেরও কিন্তু দেখতে পাই। নিশ্চিতভাবে তাই বলে এখন তুমি ক্যাটের প্রিপারেশন শুরু করে দেবে না বা ম্যাটের শুরু করে দেবে না, বাট অ্যাটলিস্ট বেসিক্স তোমার ক্লিয়ার থাকা চাই। সেই হিসেবে আমরাও অলরেডি সিস্যাটের 3 মাসের একটা ক্র্যাশ কোর্স স্টার্ট করেছি, তোমাদের মধ্যে অনেকে সেগুলোতে জয়েনও করেছো। তো যার ফলে সিস্যাট আগের বছর হঠাৎ করে যথেষ্ট টাফ এসে যাওয়ায় অনেকে হয়তো জিএস পেপারে সেই নতুন করে আসা গুগলিকে পাশও করে গিয়েছিল, কেননা 2022 সেই প্রকারের কয়েকটা কোশ্চেন এসেছিল, বাট সিস্যাট তাদের দ্বারা পাশ হয়নি। আমার চেনা এরকম বহু ক্যান্ডিডেট আছে যারা অলরেডি স্টুডেন্ট অথবা কোনো সূত্রে তাদের সাথে চেনাশোনা, তারা অ্যাটলিস্ট আমাকে যেই সময়ে বলেছিল বিভিন্ন কোচিং বা অন্যান্য ক্ষেত্রে তারা নিজেদের অ্যান্সার কী যে আছে সেটাকে যখন দেখেছে সেই ক্ষেত্রে তারা বলছিল তাদের অ্যাপ্রক্সিমেটলি 80-এর কাছাকাছি এসে থাকবে, বাট তাদের সিস্যাটে 55-56 পর্যন্ত, অনেকের 65 পর্যন্ত চলে যাচ্ছে। তো এর ফলে সিস্যাটে তারা কোয়ালিফাই করেনি, কিন্তু তারা 80 পেয়ে যাওয়াতে তারা হয়তো জিএসএ কোয়ালিফাই করেছিল যদি তারা 80 পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের এই যে সম্পূর্ণ বিষয়টা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিস্যাটটা টাফ হয়েছে, এর ফলে অনেকে যারা জিএসএ বেশিও পেয়েছে তবু সিস্যাটে ফেল করবার দরুন তারা পাস করেনি, তাই কাট অফ আমাদের স্বাভাবিকভাবে কমে আসে। এবং অবশ্যই লাস্ট কিছু বছর ধরে হিস্ট্রি, হিস্ট্রির কোশ্চেনগুলো লাস্ট কিছু বছর ধরে অ্যাটেম্পটেবলই নয়, সেগুলোকে অ্যাটেম্পট করা খুব কষ্টকর হয়ে উঠছে, যার ফলে সেগুলো যেন ছেড়ে আসার জন্যই তৈরি হয়েছে। আমরা যদি লক্ষ্য করি 20-30% কোশ্চেনই সেগুলো অ্যাটেম্পটেবল, বাকিগুলো খুবই ওয়াইল্ড গেস করতে হয় মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসদের। যাদের অপশনাল আছে তারা তো সম্পূর্ণ আলাদা বিষয়, তাদের মধ্যে অনেকে বলতে পারো 40-50% পর্যন্ত ভালো মতো গেস করে আসতে পারে বা অ্যাটেম্পট করতে পারে, বাট বাকিদের জন্য সেটার কিন্তু 2-3 কোশ্চেন তারা মাত্র করতে পারে, এর বেশি তাদের পক্ষে পসিবলই হয়ে ওঠে না। এর ফলেও কিন্তু কাট অফ আমাদের কমে আসছে এবং বাকি সাবজেক্টগুলো তো অবশ্যই আছে, বাট হিস্ট্রি পার্টিকুলারলি খুব টাফ কিন্তু হয়ে আসছে। এর পাশাপাশি আমরা যদি মেন্সের ক্ষেত্রে দেখি এবছর কাট অফ, মেন্সের কাট অফ এবছর এসছে 741 এবং ফাইনাল কাট অফ এসছে 953, যেটা কিনা যথেষ্ট এভারেজ
কেননা আমরা যদি 2022 দেখি, সেখানে ফাইনাল কাট অফ 960 ছিল এবং 21-এরও 953 ছিল। অর্থাৎ 21-22 হিসেবে এভারেজ কাট অফ এসছে বাকিগুলোতে মেন্সের ক্ষেত্রে, কেননা মেন্সের কোশ্চেন এবছর কোনোরকমভাবেই কিন্তু টাফ আসেনি। এর ফলে মেন্স যথেষ্ট আমাদের প্রেডিক্টেবল ছিল, বাট আমাদের প্রিলিমস যে আছে সেটা এসেছিল হার্ড। তাই প্রিলিমস আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার হয়ে উঠছে। তাহলে বিষয় হলো, আমাদের এই যে কাট অফ আছে এটা থেকে আমরা কী কী বুঝতে পারছি, কী কী আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কোশ্চেন, যদি তোমার জন্য টাফ হয়ে থাকে, ইফ ইট ইজ টাফ ফর ইউ, তাহলে এটা সকলের জন্য টাফ। যদি তুমি প্রিপারেশন ঠিকঠাক করে থাকো এবং তারপর তোমার জন্য যদি টাফ মনে হয়, বাকিদের জন্যও টাফ, তাই কাট অফ অটোমেটিক্যালি নিচে নেমে আসবে। তাই সেটা নিয়ে অহেতুক বেশি ভাবনা চিন্তা করবে না। দ্বিতীয় কোন বিষয়টা আমরা এর থেকে বুঝতে পারছি, আমাদের কাট অফ যে আছে সেটা কমে আসছে। তার কারণ এটা নয় যে স্টুডেন্টরা অ্যান্সার করতে পারছে না, তার কারণ এটা যে কোশ্চেন্স এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোশ্চেনের অপশনস টাফ হয়ে আসছে। এর ফলে আমরা মোটো টার্গেট আমাদের 150 করবো না, যে 200-তে আমি 150 পেয়েই যাব না, আমাদের টার্গেট 100-110 কাছাকাছি রাখতে হবে। তো সেই ক্ষেত্রে 100-110 কাছাকাছি টার্গেট রাখলে আমরা যদি 90-এর আশেপাশে পেয়ে থাকি, মোরাললেস কোয়ালিফাই করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস হলে পরে তাহলে তো আরও কমে কাট অফ এসে যাবে। থার্ড যেটা অবজারভেশন আছে সেটা কি, সেটা হচ্ছে দেখো, এই যে ইউপিএসসির বলতে পারো কাট অফ আছে, এটার থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে প্রিলিমস জাস্ট তোমার জন্য একটা ব্যারিয়ার, বাট মেন্সে আসল তুমি খেলা দেখাবে। এর ফলে প্রিলিমসের জন্য তৈরি তো হবে তুমি, বাট প্রিলিমসকে খুব বেশি সময় দিয়ে তুমি যদি মেন্সে গিয়ে লিখতে না পারো, কোনো রকম কাজ কিন্তু তোমার হবে না। কেননা প্রিলিমসের কাট অফ কম বলে মেন্সের কাট অফ কিন্তু কমে আসেনি। এরকম নয় যে প্রিলিমসের কাট অফ কমে এসছে তাই মেন্সের কাট অফও কমে আসছে, কেননা প্রিলিমসকে ভালোরা কোয়ালিফাই করেনি, সেটা না। সিরিয়াস ক্যান্ডিডেটসের মধ্যে অনেকে কোয়ালিফাই করেনি, বাট বাকিরা কিন্তু করেছে এবং তারা মেন্সে গিয়ে লড়বে। তাই এরকম নয় যে প্রিলিমস কঠিন হয়ে যাওয়ায় মেন্স সহজ হচ্ছে, না, মেন্স এখনও আগে যেরকম ছিল সেরকমই আছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সিস্যাট। আমরা সিস্যাটকে মোটেও কিন্তু বলতে পারো সেভাবে ক্যাজুয়ালি নিতে পারবো না। অবশ্যই আমাদের কোশ্চেন হয়তো এবছর সোজা আসবে, বাট তার মানে এটা নয় যে আমরা সেটাকে ধরে বসে থাকবো, না, কোশ্চেন টাফ আসতেই পারে, আমরা সেটার জন্য তৈরি থাকবো, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, ওকে। এবং সবচেয়ে বড় যেটা বিষয় যেটাকে কিনা মাথায় রেখে এগোবে, আগের বছর প্রিলিমসে তোমাকে গুগলি দিয়েছিল, এবছর মেন্সেও দিতে পারে। তাই যে কোনো রকম খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকবে, যাতে যে কোনো রকমের চেঞ্জ যদি এসে থাকে সিলেবাসে, প্যাটার্নে, সিলেবাস নয় প্যাটার্নের ক্ষেত্রে বা কোশ্চেন্সের ক্ষেত্রে, সেটাকে যাতে ট্যাকল করতে পারো এবং ঘাবড়ে যাতে না যাও, ওকে। এটাই ছিল আজকের সেশনের। এবং এরপরেই যদি তোমরা কেউ ইউপিএসসির প্রিপারেশন নিতে চাও এবং সেই হিসেবে কোনো কোর্সে যুক্ত হতে ইচ্ছুক থাকো, আমাদের অলরেডি ইউপিএসসির কোর্স শুরু হয়ে গিয়েছে 2025-এর জন্য, সেটাতে তোমরা যুক্ত হতে পারো। সেখানে ইএমআই ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে, নম্বর অলরেডি তোমরা পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে আমাদের কন্ট্যাক্ট করে নিতে পারো। সো হ্যাভ এ গুড ডে অ্যান্ড থ্যাংক ইউ।